নিজে 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করে আবার আমাকে বলতে আসে। তোমার লজ্জা করে না সুতপাদি বলতে এই কথাটা যে তুমি আমাকে একটা সময় ভালো, তুমি নাকি ভালোবেসেছিলে আমাকে? লজ্জা করে না তোমার বলতে? নিজের মুখটা আয়নায় দেখো। দিনের পর দিন তুমি মারিয়ার বিরুদ্ধে সোমনাথকে মেসেজ করে গেছো, দিনের পর দিন সোমনাথের মনের মধ্যে মারিয়ার বিরুদ্ধে বীজ পুঁতে গেছো। আমি তুমি আলাদা করোনি মারিয়াদেরকে আর আমাকে? তুমি আলাদা করোনি সত্যি? তুমি সোমনাথকে পার্সোনালি মেসেজ করে ওকে উত্তপ্ত করে তুলেছিলে। আজকে লাস্ট একটা কথা তোমাকে বলতে বাধ্য হচ্ছি সুতপাদি, এই যে সব সময় বলছো না গলা উঁচু করে ক্যামেরাতে চোখে চোখ রেখে, পাবলিকের সামনে চোখে চোখ রেখে যে বলছো না গলা উঁচু করে 10 বছরের কচি ভাইয়ের সাথে প্রেম করেছি, তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে 10 বছরের ছোট, কথাটা তুমি মনে রেখো। আজকে বলতে বাধ্য হলাম, আজকে বলতে বাধ্য হলাম সুতপাতি। তুমি নিজের মুখে আমাকে বলেছো যে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না, আমার আমি যাকে ভালোবাসি সে আমার থেকে 10 বছরের ছোট। আমাদের শুধুমাত্র এখন ফোনেই কথা হয়, আমাদের কোনোদিন, হ্যাঁ এটাও বলেছো তুমি যে আমাদের সম্পর্কটা এত দূর এগোয়নি যতটা তোর এগিয়েছিল, তুই যতটা এগোতে পেরেছিলি, তোর যতটা সাহস দেখাতে পেরেছিস ততটা সাহস আমি দেখাতে পারলাম না। সে আমাকে চায় কিন্তু আমি তার কাছে যেতে পারি না, সেও আমার থেকে 10 বছরের ছোট। লজ্জা করে না না সুতপাদি, লজ্জা করে না। আজকে ও বন্ধুরা, এটা কি শুনলাম? আমি তো নিজের কানে বিশ্বাস করতে পারতেছি না, তোমরাও তো শুনলা, তোমরা কি বিশ্বাস করতে পারতেছো? হায় রে, ওয়াইটির দালাল, বড় দালাল, গুতাপা, হ্যারো নাকি একখান ভাইয়ের বয়সী, মানে হ্যার দিয়া 10 বছরের ছোট একখান ভাইয়ের সঙ্গে লডর বডর আছে, লডর বডর। হায় বাবা, যায় এতদিন ভাবতাম যে ওয়াইটির দালাল গুতাপা অন্যের সংসার ভাঙে, অন্যের সংসার ভাঙনের কাজখান লইছে, আর এখন দেখি তার নিজের ভিতরে, নিজের সংসারের ভেতরে এত বড় একটা ছিদ্র। ওই যে মানুষ কয় না, অপর রে যদি একখান আঙুল দেখায় নিজের দিকে থাকে সাইডটা আঙুল। আরে গুতাপা, তোমার ক্ষেত্রে তো সেইটাই প্রযোজ্য হয়ে গেল। জাস্ট 2-3 দিন আগে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গুতাপাকে নিয়ে প্রথম ভিডিও ছিল আমার চ্যানেলে, এবং সেখানে আমি বলেছিলাম যে গুতাপা যখন মন্দিরাকে নিয়ে বারবার অ্যাকিউজ করছিল, বারবার আজে বাজে কথা বলছিল, তখন আমি বলেছিলাম তোমার যদি কন্টেন্টের অভাব থাকে, যে পরকীয়া এখন তুমি পাচ্ছ না, তাহলে পরে তুমি নিজের চ্যানেলে একটা বড় করে টাইটেল দাও এবং তুমি নিয়ে আসো যে তোমার পরকীয়া আছে। ভাবতে পারিনি গো এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি, জাস্ট 2-3 দিনের মধ্যেই বিষয়টা এইভাবে সত্যি হয়ে যাবে। আসলে বলে না, গরিবের কথা বাসি হলেই ফলে। আমি তো একটা ছোট্ট ক্রিয়েটার, খুব সামান্য, খুব সামান্য, তাই জন্য এই ছোট্ট ক্রিয়েটারের কথাটা হয়তো 2-3 দিনের মধ্যেই ফুলে গেল। সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না, এতদিন পর্যন্ত আমি জানতাম গুতাপা আজ যা কিছুই হোক না কেন নিজের সংসারটাকে ঠিক রেখেছে। ও মা, এখন তো দেখি তারও ভাই 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 ভাই, মানে ভাই। সত্যি আমি বুঝিলাম, মানে এদের কি ব্যাপারটা, কি জিনিসটা, কি নিজের স্বামীর প্রতি নাকি ফিলিংস আসে না? তোমরা তো শুনতেই পেলে, এটা আমার কথা নয়, কথাগুলো কে বলেছে? গুতাপার প্রাণের বনু বলেছে। বনু সত্যি কত পরকীয়া আর আসবে বলে তো এই ওয়াইটিতে? এই ওয়াইটিতে না আসলে বোঝাই যেত না যে চারিদিকে এত পরকীয়া। হ্যাঁ শুনতে পাই, দেখতে পাই, টিভি খুললে নিউজে দেখি, তারপরে ফেসবুকে দেখা যায়, কিন্তু চারিপাশে এত পরকীয়া হয়, এই ওয়াইটির মতো পরকীয়া বোধ হয় কোথাও হয় না। এই প্রথমে মন্দিরা দিয়ে পরকীয়া শুরু হলো, তারপরে টিনা সেই রোগটা, এখন তো দেখি গুতাপারও আছেন, আর গুতাপারে এই পরকীয়াটা অনেক দিনের। আর সত্যি সবাই না দেখি, কেন আমি বুঝি না, নিজেদের থেকে ছোট ছোট ছেলেদেরকে, ছোট ছোট ছেলেদের কি একটু মজা বেশি, বুঝি না, বুঝি না, সত্যি আমি বুঝি না। আমি খালি ভাবি জীবনে আমরা কি করলাম বলতো, কি করলাম? এই গুতাপার বিয়ে হয়েছে, গুতাপা বলছে 10-12 বছর হয়তো হবে, 10-11 বছর, বেশ যথেষ্ট বয়স করে গুতাপার বিয়ে হয়েছে। আমার বিয়ে হচ্ছে 15 বছর চলছে, আমি অনেক ছোট্ট বয়সে বউ হয়েছে, অনেক ছোট্ট বয়সে, বুঝতেই পারছো তোমরা। আজকে আমার মেয়ের বয়স হয়ে গেল 9+, তাহলে তো সেখানে সেই ছোট্ট বয়স থেকেই আমি আর আমার বা দুজন কিন্তু দুজনের জন্যই আছি। আমরা কোনোদিন ওই কোথায় ছোট ভাই, কোথায় বড় দাদা, বা আমার বরের ক্ষেত্রেও কোথায় বোন আছে, দিদি আছে, আমরা কিন্তু এই জিনিসটা কখনো খুঁজে দেখিনি, ভাবিও নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সত্যি ওয়াইটিতে না আসলে বোঝাই যেত না যে ভাইয়ের মানে নিজের থেকে বয়স অনেক অনেক অনেকটা ছোট, মানে এরা সেলিব্রিটিকেও হার মানিয়ে যাচ্ছে। তো এদের সঙ্গে একটা ইন্টু পিন্টুতে বোধ হয় মজাটা বেশি, মানে ভাই 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 ফিলিংসটাও আসে, আবার প্রেমিক প্রেমিক ফিলিংসটাও আসে। আমি বুঝি না কী ফিলিংস আছে, যাই হোক ওই ফিলিংস আমি বুঝতে চাইও না, কিন্তু ভাবতে পারছি না গুতাপা, ওয়াইটির এত বড় দালাল, এত বড় দালাল গুতাপা, যে কিনা অন্যের সংসারে দুর্বিনে ঢুকে ঢুকে সমস্ত কিছু কুচে কুচে বর করে, কুচে কুচে।
পেটের নাড়ি ভুড়ি টেনে বার করে দেয়। তাদের মানে ছেলে মেয়ে কি করে হলে সেই রহস্য তার কাছে আছে। আজকে সে কিনা তার নিজের থেকে 10 বছরের ছোট একটা ভাই, তার সঙ্গে তার লটরপটর। আবার এই কথাটাও শুনলে তো তোমরা নিজেরাই শুনলে যে তার নিজের স্বামীর প্রতি নাকি কোনো ফিলিংসই আসে না। এই কারণে এই বোধহয় গুতাপাড়া এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। যদিও এই টপিকস নিয়ে কথা বলতে আমি চাই না, আমার ভালো লাগে না, এটা সত্যি একটা মেয়ের কাছে অনেক কষ্টের একটা বিষয়, কিন্তু গুতাপা যেই ধরনের মেয়ে, যেই ধরনের দালালও, ওর ক্ষেত্রে এগুলো বলা যায়। এই ওর বরের প্রতি ফিলিংসটা নেই বলেই হয়তো ও আজকে 10-11 বছরের মা হতে হয়তো পারেনি। ফিলিংস থাকলে মা হওয়া যায়, মানে আমাদের, মানে আমি আমার কথাই বলছি, বরের প্রতি ফিলিংস আছে তাই আমাদের বাচ্চাও হয়েছে। ওর বোধহয় সেই জন্যই হয়নি, মানে ওর তো ফিলিংসটা ভাইয়ের প্রতি, আর ভাইয়ের সাথে বোধহয় ওর মানে ওই মন্দিরে যতদূর যেতে পেরেছে ও বোধহয় ততদূর যেতে পারেনি। মানে ও তো সেটা মন্দিরা নিজেই বললো যে সম্পর্কটা নাকি মন্দিরার মতন, জানি না বেড অবধি গেছে কি না, জানি না সত্যি, সেটাও হয়তো সামনে আসবে, প্রকাশ্যে আসবে, দাঁড়াও একটুখানি ওয়েট করতে হবে সেটার জন্য। তো বেড অবধি গেছে কি না বুঝতে পারিনি, বেড অবধি হয়তো যায়নি বলে এখনও মা হতে পারিনি, কারণ বরের প্রতি তো ফিলিংসই নেই, কি করে হবে কি করে। আরে বলি বুড়ি ঢেমনি, বয়সটা তো তোর কম হলে না, কচি কচি বাচ্চা বাচ্চা মেয়েগুলোর মাথা তো চিবিয়ে চিবিয়ে খাস, তাতেও তোর শান্তি হয়নি, এখন আবার ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে ধরেছিস, এখন আবার ওই পুচকি পুচকি ছেলেগুলোর প্রতি তোর চোখ পড়েছে। উরি বাবা কত বছর ধরে চালাচ্ছিস রে তোর এই ইন্টু পিন্টু, কত বছর ধরে চলছে সত্যি। এতদিন রেসপেক্ট করে আমি দিদি বলেই ডাকতাম গুতাপাকে, তুমি বলেও সম্বোধন করতাম, কিন্তু ওর সমস্ত কিছু লিমিট তো বহু আগেই ক্রস করে গেছে। মানে ওর মতো জঘন্য নোংরা আমার মনে হয় না আর কেউ আছে। আমি এরকম ওয়াইটিতে ক্রিয়েটার হিসাবে বলছি না, মানে এরকম মানুষ আমার লাইফে আমি বোধহয় দেখিনি, দু একটা হয়তো দেখেছি, তাও ওর মতো নোংরা দেখি। মানে ও এত নোংরা ভাষা ওর, আর এত নোংরা জঘন্যভাবে ও ভিডিও করে, মানে ও এত নোংরা, এতটা নিজের স্বার্থটা বোঝে। আজকে কী হলো কি হলো, নিজের স্বার্থটা দেখতে গিয়ে পটাশ হয়ে গেল। আর সত্যি মন্দিরাকেও বলি, লোক আর পেলো না, কোথায় গুতাপা, গুতাপার কাছে গিয়ে তার মনের কথা বলতে হলো। পরকিয়া করেছিলি করেছিলি, ঠিক আছে সবই ঠিক আছে, তো সেটা সব কিছু গুতাপাকে বলতে হলো। আজকে গুতাপা তাকে বাসটা দিয়ে দিলো না, ভালো করে বাসটা দিলো, দেখ কেমন লাগে। আর টিনাকেও বলি, টিনা আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি, সাবধান হও, এই গুতাপা কিন্তু নিজেরটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু এই তোমাকেও কিন্তু ছিবড়া করে ফেলে দেবে বলে দিচ্ছি। এরপরে সময় আসছে, এরপরে তোমার, এরপর তোমার টান আসছে, দাঁড়াও সাবধান হয়। এই মন্দিরা সমস্ত মনের কথা বলেছিল না, সমস্ত মনের কথা বলেছিল গুতাপাকে, সব মনের কথা। এই গুতাপার মাধ্যমে মন্দিরের পরকীয়াটা খুব ভালোভাবে চলছিল, সেটা তো তোমরা জানোই, গুতাপাও বলেছে, মন্দিরাও এখন স্বীকার করছে। তো মন্দিরার কিন্তু যখন ধরা পড়ে গেছিলো, মন্দিরার হাজবেন্ড যখন মানে সোমনাথ যখন চায়নি, তখন কিন্তু এই গুতাপার মারিয়া কিন্তু ওর মন্দিরার আর কি বলে ওটাকে স্পাই হয়ে কাজ করতো, স্পাই হয়ে, বুঝতে পেরেছো তো, মন্দিরার পরকীয়াটাকে সাপোর্ট করার জন্য। সত্যি কথা আমিও না তাই ভাবি, হঠাৎ করে পরকীয়াকে সাপোর্ট করা দেবী আমাদের দালাল ওয়াইটির আজকে পরকীয়াকে নোংরা বলছে কেন? ও তো যেই পরকীয়া করে ও তো তার হয়েই কথা বলে, ও তো সব বলেই এসেছে পরকীয়া অবৈধ নয়, পরকীয়ার এগেনস্টে কিছু করা যায় না, আসলে সেটা নয়। শোনো একটা কথা তোমরা মনে রাখবে, যে যেমন সে ঠিক সেই ক্যাটাগরিটাই খুঁজবে, সে সেটাকে বুঝবে আসলে ওর তো পর কী আছে, গুতাপার তো পর কী আছে, তাও কার সঙ্গে, নিজের থেকে 10 বছরের ছোট একটা ভাইয়ের সঙ্গে, গুতু 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 গুতু, সত্যি গুতাপা গুতু 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 গুতু। তাই জন্য ও পরকীয়াটাকে বোঝে, এই কারণে ওর কাছে পরকীয়াটা অবৈধ নয়। আমরা যতই বলি পরকীয়া হাটাও দেশ বাঁচাও, কী হবে তাতে, গুতাপা ততই, গুতাপা তো একাই 100, গুতাপা একাই 100, আমাদের মতো হাজার হাজার ক্রিয়েটার গুতাপার কাছে কি নস্যি, কারণ আমরা তো গুতাপার মতো ভাষাও ব্যবহার করতে পারবো না, গুতাপার মতো পরকীয়াও করতে পারবো না, তাও আবার 10 বছরের ছোট ভাইয়ের সঙ্গে। আবার কিষণদার বলছে আমার বরের প্রতি না আমার ফিলিংস আসে না, ফিলিংস আসে না বলেই না তুমি এখন অব্দি মা হতেও পারোনি, তোমার ভাইয়ের প্রতি ফিলিংস, যাও ভাইয়ের কাছে তাহলে মা হতেও পারবে। শালা বুড়ি ঢেমনি, বুড়ি ঢেমনি সবার সংসার ভাঙে আর নিজের সংসার নিয়ে আজকে ঢেমনি কিন্তু একটা ভিডিও দিয়েছে এই প্রসঙ্গে, যে আমি বলছি ভিডিও শুরুতে বলেছি, এই যে বলেছে না আমার থেকে 10 বছরের ছোট একজনের সাথে আমার সম্পর্ক আছে, আমি বলছি, শেষে গিয়ে কি বললো, কাউকে ভালো লাগলেই তো সেটা মানে খারাপ হয়ে যায় না, অন্যায় হয়ে যায় না, আবার কি নিজের হয়ে কত সাফাই দেয় এই ঢেমনি গুতাপা। তোমরা দেখো ও লাগাতার বলে যাচ্ছে, এমন কোনো মানে বউ বলতে পারবে না যে তার নিজের স্বামীকে ছাড়া অন্য কাউকে ভালো লাগেনি, বা এমন কোনো স্বামী বলতে পারবে না তার নিজের বউকে ছাড়া অন্য কোনো বউকে ভালো লাগেনি, বা অন্য কোনো মেয়েকে ভালো লাগেনি। কত বড় নোংরা মহিলা,
নর্দমার কীট, নিজে নোংরামি করবে বলে সবাইকে নোংরামি করতে হবে, কি মানসিকতা এদের বলতো। এ ঘেমলি, তোর মতো কি আমরা আমরা বলতে পারবো, বুকে হাত দিয়ে বলতে পারবো নিজের স্বামী ছাড়া অন্য কোনো ছেলেকে কোনোদিনও ভালো লাগেনি, তাই 15 বছর ধরে সংসার করছি, আর অতীত মানে সরি ভবিষ্যতে যতদিন বাঁচবো সংসার করেই যাবো, সে ছোট্ট বয়স থেকে বউ হয়ে এসেছি, 18+ বয়সে আমার বিয়ে হয়েছে, বুঝতে পেরেছিস তো ঘেমনি, সেই থেকে সংসার করে যাচ্ছি। তোর মতো না যে বরের প্রতি ফিলিংস আসে না, আমাদের এখনো বরের প্রতি ফিলিংসই আসে, বরকে দেখলে বরকেই ভালো লাগে, অন্য কোনো পুরুষকে ভালো লাগে না, সে ভাই হোক আর দাদা হোক আর আর মেসো হোক আর আর যাই হোক কাউকেই ভালো লাগে, আমাদের নিজের স্বামীকেই ভালো লাগে, আমরা স্বামীর মধ্যেই সব খুঁজে পাই আর স্বামীর প্রতিই আমাদের ফিলিংস থাকে, বুঝতে পেরেছিস ঘেমনি। ঘেমনি আবার সাফাই দেয়, এমন কোনো মহিলা নেই, এমন কোনো পুরুষ নেই যারা বলতে পারবে না শালা ঢেমনি ঢেমনি নোংরামি করবে বলে সবাইকে নোংরামি করতে হবে, আর ঢেমনি নোংরা বলেই তো ঢেমনি বাকি সব নোংরা নোংরা মানুষদের ভালো লাগে, নোংরা মানুষদের সাপোর্ট করে। যে মেয়েটা আজকে নোংরামি থেকে সরে এসে নিজের মতো করে সংসার করতে চাইছে ঢেমনি সেটা সহ্য হচ্ছে না, আসলে ঢেমনি তো পরকীয়া করে, ঢেমনি সহ্য হবে কী করে, এই জন্য ঢেমনি পরকীয়াগুলোকে সাপোর্ট করে। আবার কী সুন্দর করে বলে, আবার নিজের ভিডিও তো নিজের নামে কিছুই বললো না, সবই বললো মন্দিরার নামে, সবই মন্দিরার নামে, নিজের ভিডিও তো শুধু নিজের নামে এইটুকু বললো, ভালো লাগাটা তো অন্যায় না, ভালো লাগাটা অন্যায়, স্বামী থাকতো অন্য পরপুরুষের দিকে চোখ তাকানো তো অন্যায় হতে পারে না, কিন্তু অন্য পুরুষকে আমার মনে ভালো লেগেছে তার প্রতি আমার ফিলিংস আছে এটা অন্যায়, এটা অন্যায়, তোর কাছে অন্যায় হবে না, তুই তো ঝেমনি, তোর কাছে অন্যায় হবে কী করে, তুই তো পরকীয়ার রানী, সব থেকে বড় রানী তুই পরকীয়ার, সত্যি দেশের দেশের আইনকানুন ব্যবস্থা তোর হাতে দেওয়া উচিত, তাহলে দেখবি দেশটা একদিনের রসতলে চলে যাবে। শালা অখাদ্য মহিলা একটা, আবার বড় বড় করে কথা বলে, আবার তারপরে আবার মন্দিরে যখন সব রিভিল করলে তারপরে আবার কমিউনিটি দিল নিজের থেকে বয়সে ছোট ভাই নামক প্রেমিকের সঙ্গে কে শুয়েছিল তোমরা কমেন্ট করো, তুই কি করছিস, তুই তো নিজের থেকে বয়সে 10 বছরের ছোট ভাইয়ের সঙ্গে কুটুকুটু করে বেড়াচ্ছিস, শুয়েছিস কিনা সেটা আমরা জানি না, সেটা এখনো রিভিল হয়নি, রিভিল হলে সেটা নিয়েও বলবো, তাই যেটা জানি না সেটা নিয়েও বলবো না। অসভ্য ঢেমনি আবার বলে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না, আমার ভাইয়ের প্রতি ফিলিংস আসে, আমি ওর কাছে যেতে পারছি না কিন্তু ও চায় আমি ওর কাছে যাই, যা না ওই মন্দিরার যেমন দশা হয়েছে টিনারও হয়েছে, দেখিস না টিনারও অনেকটা সেই দশাই হয়েছে, তোরও হবে যা তার সঙ্গে, 2-4 দিনের বেশি কেউ না, বুঝতে পেরেছিস তো, স্বামী স্বামীই হয়, গিয়ে দেখ না, আসলে তুই যাবি না তো, তুই তো ধুরন্ধর সাপ কাল নাগিনী, তুই শুধু সবাইকে কাটবি, বুঝতে পেরেছিস, ওয়াইটিতে তোর সবার গলা কেটে তোর হচ্ছে না, এখন বাচ্চা বাচ্চা ছেলেগুলোরে কাটছিস, তুই নিজের স্বার্থ ছাড়া এক পাও চলতে পারিস নাকি, তুই হচ্ছিস ধুরন্ধর লোক, ধুরন্ধর, তুই তো অসভ্য মহিলা, ছোট লোক, বাবা সত্যি এটা একটা বিগ 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 ব্রেকিং নিউজ, মানে ভাবা যায় না ওয়াইটির দালাল, এত বড় দালাল গুতপা, তারও একটা পরকীয়া আছে ভাবতে পারছ, আর সেই পরকীয়াটা কার সাথে না, তার নিজের থেকে 10 বছরের ছোট, সে আবার এত বড় বড় ভিডিও করে, সে আবার এত বড় বড় কথা বলে, কণিকাকে নিয়ে কী না বলেছিল, কণিকার মেয়েকে নিয়ে কী না বলেছে, আজকে কণিকা এত ভালো একটা মেয়ে সত্যি, এরকম মানে আমরা তার 1% হতে পারবো না কণিকার মতো, যে কিনা নিজের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে ভালোবাসার জন্য আজকে ওই স্বামীর সঙ্গে সংসার করছে, তার কে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছে, তার বাচ্চাটাকে নিয়ে কী কী কথা বলেছে, এই নোংরা মহিলা, কণিকাকে দেখেছিস অন্য কারোর সাথে কোনো কোনো পুরুষের দিকে ফিরে তাকাতে, অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম করতে, সে নোংরা মহিলা, তুই তো করে বেড়াচ্ছিস, তোর তো স্বামী পঙ্গুও না, তোর তো সুস্থ সবল স্বামী রে, তাহলে তুই কেন করিস, তুই তো ভদ্র, তুই তো বলিস আমি ভদ্র না ভদ্র না ভদ্র, তুই ভদ্র, তুই সত্যি, তুই খুব সত্যি, তাহলে ভাই তুই কেন তোর থেকে 10 বছরের ছোট একটা ভাইয়ের সঙ্গে লটর কটর করি, এ কি হচ্ছে বুঝতে পারছি না, ওয়াইটি দালাল গুতপা, সত্যি আজকে দু তিন দিন ধরে ভিডিও করার সময় আমি এই চারচক্ষু পড়ে নিচ্ছি, মানে ভিডিওতে এমন জিনিস দেখতে পাচ্ছি সত্যি বন্ধুরা, মানে আমি আর ভিডিও করার জন্য দেখো ছাদে চলে এসেছি, আর আমার ছাদে দেখো কী সুন্দর ফুল ফুটেছে, আমি এই গাছগুলো যত্ন করতে পারছি না, মানে এই গুতপার এই এই নিউজটা সামনে আসার পরে, ভিডিওটা আর একটু আগে করা উচিত ছিল কিন্তু আমি সময় পাইনি, কারণ আমাদের কাছে তো ওই যে আগে বললাম আমরা তো সাধারণ ছাপোষা পরিবারের মধ্যবিত্ত পরিবারের বউ, তো আমাদের কাছে সংসার সন্তান সবার আগে, তো সেই কারণে আর আমার মেয়ের এখন উইন্টার ভ্যাকেশনও চলছে মেয়েও বাড়িতে, তো সেই জন্য আগে আগে হয়ে ওঠেনি, সব কাজ সেরে এখন ফ্রি টাইমে ভিডিও করতে বসেছি, কারণ আমাদের তো অত সময় নেই, ওই গুতপার মতো 4-5টা চ্যানেল চালাবো, দিনে 7-8টা করে ভিডিও নামাবো, আর কোনো কাজ নেই, ভিডিও ছাড়া কোনো কাজ নেই, কারণ ওর কাজই তো তাই, অন্যের সংসারে কী হচ্ছে সে দেখা, অন্যের সংসার ভাঙা, আর তারপরে বাকি সময় কী করে ওই ভাই 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 প্রেমিক
ভাই নামক প্রেমিকের সব কুতু 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 কুতু, যার প্রতি নাকি গুতাপার ফিলিংস, স্বামীর প্রতি ফিলিংস নেই। সত্যি গুতাপার হাজব্যান্ডকে বলছি, দাদা এই মহিলার সঙ্গে আপনি থাকেন, এই মহিলার সঙ্গে, এই মহিলা এতগুলো কেস খেয়েছে, আপনি তাকে নিয়ে কোর্টে গেছে, সেই রাত থাকতে উঠে, সেই ভিডিও আমরা দেখেছি, সেই মহিলা বলছে আজকে আপনার প্রতি তার কোনো ফিলিংস নেই, ফিলিংস আসে না। তার কার জন্য ফিলিংস আসে? সেই ভাইয়ের জন্য, যেই ভাইকে সে ভালোবাসে। সত্যি সব এখন ভাই নিয়ে পড়েছে, সব এখন ভাই নিয়ে পড়েছে, এখন প্রেম মানে ভাই, ভাই দশ বছরের ছোট ভাই লাগবে, সবাই প্রিয়াঙ্কা চোপড়া হতে চাইছে, প্রিয়াঙ্কা চোপড়া। সত্যি ছোট ছোট বন্ধুরা, আমি বলতেও পারছি না, ছোট মানে ধানি লঙ্কায় বোধহয় ঝাল বেশি। সত্যি মানে এগুলো ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবলেও কেমন লাগে। যাই হোক, ভিডিওটা আর কি বলবো, ভিডিওটা করতে তো হতোই, কারণ যে কিনা অন্যের দোষ খুঁজে বেড়ায় এত, যে কিনা এত নোংরা, আজকে তার এত বড় একটা জিনিস রিভিল হলো, তারও একটা পরকীয়া আছে, এটা নিয়ে ভিডিও না করে কি থাকা যায় বলো? সত্যি এটা নিয়ে ভিডিও না করে থাকা যায় না, যে কিনা অন্যের অন্যকে সংসার করতে দেয় না। একটা মেয়ে যে ঠিক আছে অন্যায় করেছে, আমি ভুল বলবো না, অন্যায় অবশ্যই, খুব নোংরা অন্যায় করেছে, তারপরেও সে ঠিক হয়ে নিজের স্বামীর সঙ্গে সংসার করতে চাইছে, সেটা তার সহ্য হচ্ছে না, সে প্রতিনিয়ত তাকে খুঁচিয়ে যাচ্ছে, তার সংসারে আগুন জ্বালিয়ে যাচ্ছে, আর তার কি না তার নিজের সংসার জলজল করে জ্বলছে। সত্যি আমরা তো ভেতরটাকেও দেখতে যাইনি, হয়তো এই নিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে বিশাল কিছু হয় প্রত্যেক দিন, সেটা তো আমরা দেখতে চাইনি। যে নিজে প্রেম করে, যার নিজের বড় কি আছে, নিজের থেকে দশ বছরের ছোট একটা ছেলের সঙ্গে সে আবার অন্যকে নিয়ে কথা বলে কোন অ্যাঙ্গেল থেকে বলে তো আমাকে, মানে এত নোংরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কি বলবো, সত্যি এটা একটা বড় নিউজ যে ওয়াইটির দালাল গুতাপা, তারও একটা পরকীয়া আছে, তাও নিজের থেকে ছোট, দশ বছরের ছোট, দশ বছরের ভাই, ভাই এতদিন বলে এসেছে না যে মন্দিরা ভাইয়ের সঙ্গে প্রেম করতো, আর ও কী করে, ও ভাইয়ের সঙ্গে কুত্তু 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 করছে। সত্যি সত্যি গুতাপা, তোকে হ্যাটস অফ। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। যারা এখন আমার বন্ধু হয়নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিও, যাতে যখনই নতুন ভিডিও দেবো অ্যাডফার্স নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর আমার গাছগুলো দেখতে পাচ্ছি, দেখো গাঁদা গাছ, ওই পাশে অনেক গাছ আছে, আর আমার ছোট্ট আম গাছেও মুকুল এসছে, তো পরে একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, আজকে রাখছি, টাটা।